ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतोऽप्यह न जहो लोक कल्याण मार्गम् त्रैलोक्येऽप्या प्रति मम महिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतयायो रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामेस्त्रमीश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रतितपुरुषो रामकृष्णस्मितानिं सोऽयं जातप्रतितपुरुषो रामकृष्णस्मितानिं जय जयो रामकृष्णो वंशकल्पोत्तरो जयो जयो भगवान् जगतेर्गुरु जय जय गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरण रेणु मागे अथम श्री भगवानेर इच्छाय आबार आमरा समबेत हयेछि श्री श्री रामकृष्ण पुथी পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা গতদিন শুরু করেছিলাম এই গ্রন্থের তৃতীয় খণ্ড। তৃতীয় খণ্ডের নাম হচ্ছে প্রচার প্রকাশ এবং ভক্ত সংগঠন লীলা। এতদিন আমরা পড়েছি শ্রীরামকৃষ্ণের বাল্যলীলা প্রথম খণ্ডে, দ্বিতীয় খণ্ডে পড়েছি শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক অভ্যাস, তার সাধন ভজন, দীর্ঘ 12 বছরের সাধন ভজনের কথা, অর্থাৎ তীর্থযাত্রার কথা, তার তীর্থ অভিজ্ঞতার কথা, তার কাছে যারা এসেছিলেন তাদেরকে কীভাবে তিনি সমৃদ্ধ করেছিলেন। এবারে তিনি যখন ধীরে ধীরে দক্ষিণেশ্বরের এই ছোট্ট গণ্ডির বাইরে বেরোতে শুরু করেছেন, তার গল্প এই তৃতীয় অধ্যায়ে রয়েছে, তৃতীয় খণ্ডে রয়েছে। কেমন করে তিনি একজন একজন করে ভক্ত সংগঠন করলেন, সে আছে না কুঠি বাড়ির ছাতে গিয়ে তিনি আহ্বান করেছেন, ওরে তোরা কে কোথায় আছিস। সবাই নানা জায়গায় ছিল, সবাই তার আহ্বান শুনেছিল, কিন্তু সকলের পক্ষে তার কাছে আসা সম্ভব হয়নি। তাই তিনি ধীরে ধীরে প্রত্যেকের কাছে গেছিলেন। তার এই যাওয়া, সকলকে একত্রিত করা, এক সূত্রে বেঁধে দেওয়া এবং তার চলে যাওয়া, এই নিয়ে তৃতীয় এবং চতুর্থ খণ্ড। আমরা যে অধ্যায়টি পড়ছি সেটির নাম ফেনেটি মহোৎসবে আগমন এবং কলুটলার চৈতন্য আসন গ্রহণ। অপূর্ব প্রচারে কইলা প্রভু ভগবান কুলহারা জীবে দিতে শিক্ষার বিধান এক মনে শুন মন যত্ন সহকারে ফুটিবে কমল কলি হৃদয় মাঝারে নামি চারি অংশ ভাগ করিয়াছি পুঁথি প্রথমেতে বাল্যলীলা বালক সংহতি দ্বিতীয়ে ভাগবত লীলা বিকাশ যৌবন সমাপন গণন কঠোর সাধন তৃতীয়ে প্রকাশ আর ভক্তগণে টান চতুর্থে বিবিধ ভাব অপূর্ব ব্যাখ্যান কিন্তু মন যদি দেখো করিয়া বিচারে জন্মবধি শ্রীপ্রভুর কেবল প্রচার প্রচার বিবিধাকার নানাবিধ ভাবে পুরাতে ভক্তের সাধে শিক্ষা দিতে জীবে। এইটা আমরা আগের দিন বলেছিলাম, এই অংশটুকু করে শেষ করেছিলাম। পুঁথিকার বলছেন কিভাবে তিনি সাজিয়েছেন তার এই পুঁথিটিকে। তার বলছেন যে প্রথম খণ্ডে তিনি বাল্যলীলা বালক সংহতি তার কথা বলেছেন, দ্বিতীয় খণ্ডে ভাগবত লীলা, তো সেখানে তার সেই যৌবনের বিকাশ হচ্ছে এবং সেখানে তার যে কঠোর সাধন তিনি করেছিলেন সেইগুলির কথা বলা আছে। তৃতীয় ভাগে বলছেন প্রকাশ আর ভক্তগণের টান, আর চতুর্থ ভাগে বলেছেন অন্যান্য অপূর্ব আখ্যান। এই বলতে গিয়ে বলছেন কিন্তু যদি তোমরা বিচার করে দেখি তাহলে দেখো চারটি ভাগ যদিও দৃশ্যত আলাদা আলাদা কিন্তু প্রত্যেকটা একটা যেন অদৃশ্য সূত্রের বাঁধনে বাঁধা রয়েছে,
সে সূত্রটি হচ্ছে প্রচার। কোনো অংশে প্রভু ভগবানের প্রচার ভিন্ন আর অন্য দ্বিতীয় কোনো কিছু করেনি। যখন তিনি সেই ছেলেবেলায় প্রথমবারে সমাধিতে একখণ্ড কালো মেঘের মধ্যে সাদা বকের রাশি দেখে ভাব সমাধিতে মগ্ন হয়ে গেলেন, তখন তার সকলের কাছে যেন একটা ছবি তৈরি করে দিয়ে গেলেন, কেমন করে অনন্তের চিন্তা করতে করতে অনন্তের সাথে মিশে গেলে কি অবস্থা হয় সেটি যেন তিনি প্রচার করলেন। কিংবা দ্বিতীয় ভাগে যখন তিনি দক্ষিণেশ্বরে এলেন, কীরকমভাবে ডুবে গেলেন, জাগতিক নিয়মে যে মা কালীর সেবা যখন করছেন কেমনভাবে সেই সেবাকে আত্মবত সেবায় উত্তরণ করে দিয়েছেন, ঠিক নিজে যেভাবে করছে, নিজে খাচ্ছে, নিজে পড়ছেন, যেমন করেন ঠিক কেমন করে সেই সেবাকে আত্মবত সেবাতে উত্তরণ করা যায়, তার একটা যেন মেসেজ, একটা যেন বাণী প্রচার করে দিয়ে গেলেন। গভীরভাবে সাধন করেছেন, একটার সঙ্গে একটা, প্রত্যেকটা আলাদা আলাদা, কিন্তু যখন যেভাবে সাধন করেছেন, যখন রামায়ণভাবে সাধন করেছেন তখন আর অন্য কোনো ভাব তার মনে আসেনি, যখন ইসলামভাবে সাধন করেছে তখন তার অন্য কোনো ভাব মনে আসেনি। তোতাপুরী যে তোতাপুরী 40 বছর কঠোর সাধনা করে সে নিরাকার ব্রহ্মের দর্শন, নিরাকার ব্রহ্মের অনুভূতি তার হয়েছিল, তিনি দেখলেন মাত্র 3 দিনের মধ্যে সেই অনুভূতি তার হয়ে গেছে, এত গভীর, এত ইন্টেন্স। এটা আমাদের কাছে খুব বড় ধরনের বাণী যে যখন যে কাজটা করব তার ভেতরে যেন আমাদের গভীরতা থাকে। আমরা বেশিরভাগ সময় ভাষা করে যাই, সেটা না, প্রত্যেকটা জিনিসের ভেতরে কেমন গভীরতা থাকা দরকার। তৃতীয় এবং চতুর্থ ভাগে ভক্তদের সংযোজন বললুম যেরকম, তাদের এক করে দেওয়া, তাদের তিনি চলে গেলেও যেন তার সেই ভাবটা প্রচারিত হয়, যেন একটা ভাব গঙ্গা গৌমুখ থেকে জল বেরোতে শুরু করলো, একটা সময় এইটা হারিয়ে যাবে, এই গঙ্গার যে প্রচার ধারা সেটা হারিয়ে যাবে, কিন্তু প্রবাহ চলতে থাকবে সমানভাবে। এবারে আমরা মথুরের সঙ্গে তার সম্পর্কের কথা আপনাদের বলবো। এখন মথুর আর কারে নাহি মানে, সব সমর্পণ তার প্রভুর চরণে, প্রভু বিনা অন্য আর নাহি তার মন, বেদ বাক্যাধি বা বুঝে প্রভুর বচন, পুণ্য হেতু ধর্ম কর্ম গেছে রসাতল, প্রভু তুষ্টে জ্ঞান তৃষ্ট ত্রিলোক সফল, আঁকি অন্তরাল হলে তিলকের তরে, দিন মানে দুনিয়া আভারে ঘোর হারে, সদাই চঞ্চল তার থাকে মন প্রাণ, মথুর চরণে করি অসংখ্য প্রণাম। এই তীর্থযাত্রা করে এসে দীর্ঘদিন শ্রীরামকৃষ্ণ সন্দর্শনে থাকার ফলে মথুরের মনে একটি অদ্ভুত পরিবর্তন এসে গেল, শ্রীরামকৃষ্ণময় জীবন। মুতিকার বলছেন যে প্রভু বিনা অন্য আর নাহি তার মন, বেদ বাক্যাধিক বুঝে প্রভুর বচন, এমনকি শাস্ত্রীয় যে বাক্য তাকেও তিনি আমল দেন না, সেখানে শ্রীরামকৃষ্ণের বাক্যই শেষ কথা। আপনারা দেখবেন যখন শ্রীকৃষ্ণের পায়ের গোড়ালিটা ভেঙে গেল, ভেঙে যাওয়ার পর যখন পণ্ডিতরা বিধান দিলেন যে এই মূর্তিকে ফেলে দিয়ে নতুন মূর্তি স্থাপন করা হোক, এটা বিধান একেবারে পণ্ডিতেরা বিধান দিয়েছেন, সেখানে শ্রীরামকৃষ্ণ বিধান দিলেন রানীর জামাইদের মধ্যে কারুর যদি পা ভেঙে যায় তাহলে কি ফেলে দিয়ে নতুন জামাই আনবে, তাই এই পা সারিয়ে নেওয়া দরকার বলছেন। যে তাই প্রতিকার এখানে লিখছেন, বেদ বাক্যাধিক বুঝে প্রভুর বচন, পুণ্য হেতু ধর্ম কর্ম গেছে রসাতল, পুণ্য কর্মের জন্য যে ধর্মকর্মের যে সমস্ত কাণ্ড সেসবগুলো কোনোটাই তিনি আর তার মধ্যে তার আর কোনো ইন্টারেস্ট নেই, তার এক ভাবনা, প্রভু তুষ্টে জ্ঞান তুষ্ট ত্রিলোক সকল, আঁখি অন্তরাল হলে তিলেকের তরে, দিন মানে দুনিয়া আধার ঘেরে ঘেরে। মনে হয় তার কখনো যদি কোনো সময়ের জন্য যদি তিনি শ্রীরামকৃষ্ণকে না দেখতে পান, তার মনে হতে থাকে যেন এই তার দুনিয়া যেন একবারে অন্ধকার হয়ে গেছে। একটা গল্প আপনাদের বলি, এটা লীলা প্রসঙ্গ থেকে আপনাদের শোনাচ্ছি। একাদিক্রমে চতুর্দশ বৎসর ঠাকুরের সেবায় সর্বান্তকরণে নিযুক্ত থাকিয়া মথুরবাবুর মন এতদূর নিষ্কামভাবে উপনীত হইয়াছিল, তদ্বিষয়ে দৃষ্টান্ত স্বরূপে হৃদয় আমাদিগকে একটি ঘটনা বলিয়াছিল। এটি হৃদয়ের মুখে শুনে সারদানন্দজি লিখছেন, পাঠককে উহা এখানে বলিলে মন্দ হয় না। একসময় মথুরবাবুর শরীরের সন্ধিস্থল বিশেষে স্ফোটক হইয়া সহ্যগত হইয়াছিল, পড়া হয়েছিল। ঠাকুরকে দেখিবার জন্য এই সময় তাহার আগ্রহ বিষয়
দেখিয়া হৃদয় ওই কথা ঠাকুরকে নিবেদন করিল। ঠাকুর শুনিয়া বলিলেন, আমি যাইয়া কি করিব, তাহার পরে আরাম করিয়া দিবার আমার কি শক্তি আছে? ঠাকুর যাইলেন না। এ দেখিয়া মথু লোক পাঠাইয়া বারংবার কাতর প্রার্থনা জানাইতে লাগিলেন। তাহার ঐরূপ ব্যাকুলতায় ঠাকুরকে অগত্যা যাইতে হইল। ঠাকুর উপস্থিত হইলে মথুরের আনন্দের অবধি রইল না। তিনি অনেক কষ্টে উঠিয়া তাকিয়ায় ঠেস দিয়া বসিলেন এবং বলিলেন, বাবা একটু পায়ের ধুলো দাও। ঠাকুর বলিলেন, আমার পায়ের ধুলায় কি হবে, উহাতে তোমার পোড়া কি আরোগ্য হইবে? মথুরবাবু তাহাতে বলিলেন, বাবা আমি কি এমনি তোমার পায়ের ধুলা কি পোড়া আরাম করবার জন্য চাইতেছি? তাহার জন্য তো ডাক্তার আছে। আমি ভবসাগর পার হইবার জন্য তোমার শ্রীচরণের ধুলা চাইতেছি। এই কথা শুনিবা মাত্র ঠাকুর ভাবাবিষ্ট হইলেন। মথুর এই অবকাশে তাহার চরণে মস্তক স্থাপন পূর্ব আপনাকে কৃতার্থ জ্ঞান করিলেন এবং তাহার ধুনয়নে আনন্দাশ্রু নির্গত হইতে লাগিল। মথুরবাবু ঠাকুরকে এখন কতদূর ভক্তি বিশ্বাস করিতেন তৎ বিষয়ে নানা কথা আমরা হৃদয়ে এবং ঠাকুরের নিকট শুনিয়াছি। এই কথা বলিতে হইলে তিনি তাহাকে ইহকাল পরকালের সম্বল ও গতি বলিয়া দৃঢ় ধারণা করিয়াছিলেন। অন্যপক্ষে ঠাকুরের কৃপাও তাহার প্রতি তেমনি অসীম ছিল। স্বাধীন চেতা ঠাকুর মথুরের কোনো কোনো কার্যে সময় সময় বিরক্ত হইলেও ওই ভাব করিয়া তখনই আবার তাহার সকল অনুরোধ রক্ষাপূর্বক তাহার ঐহিক ও পারত্রিক কল্যাণের জন্য চেষ্টা করিতেন। ঠাকুর ও মথুরের সম্বন্ধ যে কত গভীর, প্রেমপূর্ণ এবং অবিচ্ছেদ্য ছিল তাহা নিম্নলিখিত ঘটনা হইতে বুঝিতে পারা যায়। ঘটনাটা ছিল এই, একদিন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া মথুরকে বলিলেন, মথুর তুমি যতদিন জীবিত থাকিবে ততদিন আমি ততদিন এখানে থাকিব। মথুর শুনিয়া আতঙ্কে শিহরিয়া উঠিলেন, কারণ তিনি জানিতেন সাক্ষাৎ জগদম্বাই ঠাকুরের শরীর অবলম্বনে তাহাকে ও তাহার পরিবারবর্গকে রক্ষা করিতেছে। সুতরাং ঠাকুরের এইরূপ কথা শুনিয়া বুঝিলেন তাহার অবর্তমানে ঠাকুর তাহার পরিবারবর্গকে ত্যাগ করিয়া যাইবেন। অনন্তর তিনি অতি দীনভাবে ঠাকুরকে বলিলেন, সে কি বাবা, আমার পত্নী ও পুত্র দ্বারকানাথ যে তোমাকে বিশেষ ভক্তি করে। মথুরকে কাতর দেখিয়া ঠাকুর বলিলেন, আচ্ছা তোমার পত্নী ও দুয়ারি যতদিন থাকিবে আমি ততদিন থাকিব। ঘটনাও বাস্তবিক তা এইরূপ হইয়াছিল। শ্রীমতী জগদম্বা দাসী ও দ্বারকানাথের দেহাবসানের অনতিকাল পরে ঠাকুর চিরকালের নিমিত্তে দক্ষিণেশ্বর পরিত্যাগ করিয়াছিলেন। শ্রীমতী জগদম্বা দাসী 1881 খ্রিস্টাব্দে মৃত্যুমুখে পতিত হইয়াছিলেন। ইহার পরে কিঞ্চিত অধিক 3 বৎসর মাত্র ঠাকুর দক্ষিণেশ্বরে অবস্থান করিয়াছিলেন। ঠাকুরের নিরন্তর সঙ্গগুণে মথুরের মনে কতদূর ভাব পরিবর্তন হইয়াছিল তাহা আমরা অনেক স্তরে পাঠককে বলিয়াছি। শাস্ত্র বলেন, মুক্ত পুরুষের সেবকরা তদনুষ্ঠিত শুভ কর্ম সকলের ফলের অধিকারী হয়। অতএব অবতার পুরুষের সেবকরা যে বিচিত্র বিবিধ দৈব সম্পদের অধিকারী হইবেন ইহাতে আর বৈচিত্র্য কি? আপনারা এমন ভেবে নেবেন না যে ঠাকুরকে সেবা করেছিলেন বলে ঠাকুর তাকে স্পর্শ করে দিয়েছিলেন সে ক্ষমতা তার ছিল, তার মনের সম্পূর্ণভাবে পরিবর্তন করার ক্ষমতা ঠাকুরের ছিল। কিন্তু এটা একটা বড় আমাদের কাছে একটা বড় উদাহরণ যে ভগবান এবং ভগবত পুরুষের সেবা বা তার সান্নিধ্য, ভগবত সান্নিধ্য আমাদের মধ্যে আমূল বদল করে দেয়, একদম নিজেদের বদল করে দেয়। ছুঁয়ে দিলাম ব্যাস, সঙ্গে সঙ্গে বদল হয়ে গেলে এই মিরাকলগুলো আমরা খুব ভালোবাসি। কিন্তু যদি একটু নিজেদেরকে ভালো করে আমরা দেখি তাহলে আমরা দেখব যে মানুষের আমূল পরিবর্তন হয়ে যায় ভগবত স্পর্শে। আমার দেখা একটি ঘটনা আপনাদের বলি। আমাদের বেলুড় মঠের কাছাকাছি অঞ্চলে এক ভদ্রলোক থাকেন, হার্ট অ্যাটাক হওয়ার পরে তিনি প্রায় 20 বছর হলো বেলুড় মঠের কাছাকাছি জায়গায় বাড়ি তৈরি করেছেন। হার্ট অ্যাটাক হওয়ার পর তিনি প্রথম বেলুড় মঠে এলেন 20 বছর বাদে হাঁটতে, যে বেলুড় মঠের ভেতরে হাঁটলে 1.5 কিলোমিটার হাঁটা হয়ে যাবে সব মন্দিরগুলো। এই করতে করতে অসম্ভব রকম পানাশক্ত ছিলেন, একেবারে এমন পানাশক্ত ছিলেন কোনটা ড্রেন কোনটা রাস্তা এটি বোঝার তার ক্ষমতা ছিল না। পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজের কাছে তিনি প্রথম আসেন, তখন গহনানন্দজি সদ্য প্রেসিডেন্ট হয়ে এসেছেন। মহারাজ তাকে প্রথম দিন দেখা মাত্র জিজ্ঞাসা করলেন, কী করেন অফিসের পরে? কী করে অফিসের পর? রোজ বাড়ি দিয়ে মদ খায়।
মহারাজ তাকে অদ্ভুত ভাবে বললেন, অফিসের পর রোজ আসবে এখানে, লাইন কন্ট্রোল করবে। ওনার 4:30 নাগাদ ছুটি হয়ে যায়। তারপরে মহারাজের প্রণাম শুরু হয়। উনি বললেন রোজ এখানে আসবে। মহারাজ কিন্তু ওকে খুব ভালো করে চেনেন না, তাকে দেখে খালি বললেন যে রোজ এখানে আসবে, এখানে সে লাইন কন্ট্রোল করবে। এইটুকু তার নির্দেশ, গুরুর নির্দেশ, এইটুকু কাজ তার করলেন। এবং এমনভাবে দিলেন ঘরের বাইরে নয়, ঘরের ভেতরে, যাতে সবসময় মহারাজ তাকে দেখতে পান। গুরুর সঙ্গগুণে অদ্ভুত পরিবর্তনে আমার নিজের চোখে দেখা, যে মানুষটি জল ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না, সেই মানুষটি এক ফোঁটা পান করে না। এতটুকু তার জীবনের মধ্যে আমূল পরিবর্তন হয়ে গেছে, পরিবারে শান্তি ফিরে এসেছে। এটা তো একটা খুব স্থূল ঘটনা আপনাদের বললাম। শ্রীরামকৃষ্ণের স্পর্শে মথুরবাবু জাগতিক তার যে বুদ্ধি সেগুলো কিন্তু সব ঠিকঠাক ছিল। আমরা দেখবো যে যখন বদ্রীনাথে ইয়ে হলো, ত্রাণ হবে, সেখানে কিন্তু তার হিসেবটা ঠিক আছে। বলছে বাবা টাকা কি এমনি এমনি রোজগার হয়, তুমি তো অমনি বলে দিতে পারো। কিন্তু যখন দেওয়া শুরু করলেন তখন কিন্তু কোনো কার্পণ্য করলেন না। ভগবানের স্পর্শে যখন ভগবানের দৃঢ়তা বুঝলেন, ভগবানের ইচ্ছাটুকু বুঝলেন, তখন সেটিকে অসম্মান করলেন না। এক অদ্ভুত ঘটনা। এই ঘটনাটা আমরা পড়লাম যে ফোঁড়া সারানোর জন্য ডাক্তার আছে, কিন্তু আমার তোমার পায়ের ধুলো চাই এই ভব সাগর পার করবার জন্য আমরা এগিয়ে যাব। পানিহাটিতে শ্রীরামকৃষ্ণদেব যে গিয়েছিলেন তার দুটো গল্প আমরা পাই। একটি তিনি, যেটি খুব পরিচিত, নতুন ছেলেপুলেদেরকে নিয়ে তিনি গেছিলেন, রাখাল মহারাজ ইত্যাদি এরা সব গেছিলেন, মাকে যেখানে যাওয়ার কথা হয়েছিল মা যাননি, ঠাকুরের একবারে গলরোগের শেষের সময়। আরেকটি ঘটনা আমরা পুঁথিতে পাই, সেটা হচ্ছে মথুরবাবু ব্যবস্থা করেছিলেন ঠাকুরের যাওয়ার, সেই পানিহাটি যাওয়ার গল্পটা আজকে আপনাদের বলব। পানিহাটি নামে গ্রাম আছে গঙ্গা তীরে, মহোৎসব হয় তাহা বৎসরে বৎসরে, নদিয়ায় যবে গৌর চন্দ্র অবতার, নিতাই করেন তাঁর মহিমা প্রচার, হরিনাম মিলাইয়া ফিরি স্থানে স্থানে, একদা আইল এই পানিহাটি গ্রামে, অবধূত নাহি গেলা কার বাসস্থলে, কাকাইলা গোটা রাতি এক বট মূলে, হেতা যত ভক্তগণে খুঁজে ছাড়ি দিতে, নিতাই কোথায় গেল নাত পায়ে দেখিতে, উচাটন মনে ফিরে হেথায় সেথায়, পরদিনে বট মূলে দর্শন পায়, মহানন্দে ভক্ত বৃন্দে একত্র হইয়া, চিড়া ভোগ দিলা গৌর চাঁদে উদ্দেশিয়া, আর কইলা সংকীর্তন আনন্দ অপার, সমবত লোকজন হাজারো হাজার, সে হতে বঙ্গেতে যত গৌর ভক্তগণে, বর্ষে বর্ষে মহোৎসব করে সেই দিনে, অদ্যাবধি চলিতেছে সেই রূপ ধারা, দলে দলে সংকীর্তন কে করে কিনারা। পানিহাটি আসল কথাটা এসছে পণ্যহাটি থেকে, ওখানে ব্যবসার একটা বড় জায়গা ছিল, জিনিসপত্র আদান প্রদান হতো। সেই পণ্যহাটি শব্দ থেকে ধীরে ধীরে পানিহাটি কথাটি এসেছে। নিতাই চাঁদ একবার প্রচারের উদ্দেশ্যে এই পণ্যহাটি গ্রামে এসে উপস্থিত হন। রাত হয়ে যাওয়ার জন্য আর তিনি ফিরে যেতে পারেননি, তাই রাত্রিরে তিনি কারুর বাড়িতে না গিয়ে একটি বটবৃক্ষের তলায় বসেই সমস্ত রাত কাটিয়ে দিলেন। গৌর ভক্তরা অত্যন্ত আকুল হয়ে নিতাই চাঁদের সঙ্গী নিত্যানন্দ গৌরচাঁদের সঙ্গী নিত্যানন্দ মহাপ্রভুকে খুঁজে বার করবার জন্য সারাদিন খুঁজলেন। অবশেষে তারা সেই গাছের তলায় প্রভু নিত্যানন্দকে পেলেন। তখন গৌরচাঁদের উদ্দেশ্যে চিড়ে মুড়ি এই সমস্ত দিয়ে মালসাই করে, মানে একবারে মানে ইনস্ট্যান্ট খাবার যা তখনকার, এখনকার এখন হয়তো নুডলস ভোগ দিত, তখন সেই কারণে সেই সময় হয়তো এইসব চিড়ে মুড়ি মুড়কি দই এইসব দিয়ে গৌরচাঁদের উদ্দেশ্যে নিবেদন করে নিত্যানন্দের মুখে দিলেন এবং সব ভক্তরা খেলেন। সেই থেকে এই পানিহাটি চিড়ার মহোৎসবের সূত্র হলো। আমরা একটু ইতিহাসটা জানি। খুব সুন্দর করে শারদানন্দজি চিড়ার মহোৎসবের ইতিহাস লিখেছেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী আগত প্রায় হইল, কলিকাতার কয়েক মাইল দূরে উত্তরে গঙ্গা তীরবর্তী পানিহাটি গ্রামে প্রতি বৎসর ওই দিবসে বৈষ্ণব সম্প্রদায়ের বিশেষ মেলা হইয়া থাকে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রধান পার্ষদগণের অন্যতম শ্রী
শ্রী রঘুনাথ দাস গোস্বামীর জ্বলন্ত ত্যাগ ও বৈরাগ্যের কথা বঙ্গে চিরস্মরণীয় হইয়া রহিয়াছে। পরমা সুন্দরী স্ত্রী ও অতুল বৈভব ত্যাগ পূর্বক পিতার একমাত্র পুত্র রঘুনাথ শ্রী চৈতন্যদেবের চরণাশ্রয় মানসে যখন প্রথম শান্তিপুরে আসিয়া উপস্থিত হইলেন, তখন তিনি তাহাকে মর্কট বৈরাগ্য অর্থাৎ লোক দেখানো বৈরাগ্য পরিত্যাগ করিয়া কিছুকালের নিমিত্তে গৃহে অবস্থান করিতে আদেশ করিলেন। রঘুনাথ মহাপ্রভুর এই আদেশ শিরোধার্য করিয়া গৃহে ফিরিয়া আসেন এবং সংসার ত্যাগ করিবার প্রবল বাসনা অন্তরে লুকায়িত রাখিয়া ইতর সাধারণের ন্যায় বিষয় কার্যের পরিচালনা প্রভৃতি সাংসারিক সকল বিষয়ে পিতা ও পিতৃব্যকে সাহায্য করিতে লাগিলেন। এইরূপ অবস্থান করিল তিনি মধ্যে মধ্যে শ্রীচৈতন্য পার্ষদগণকে না দেখিয়া থাকিতে পারিতেন না এবং পিতার অনুমতি গ্রহণপূর্বক কখনো কখনো তাহাদের নিকটে উপস্থিত হইয়া কয়েক দিবস তাহাদিগের পুত সঙ্গে অতিবাহিত করিয়া বাটিতে ফিরিয়া যাইতেন। এইরূপ দিন যাইতে লাগিল এবং ত্যাগের অবসর অন্বেষণ করিয়া রঘুনাথ সংসারের কাল কাটাইতে লাগিলেন। ক্রমে শ্রী গৌরাঙ্গ সন্ন্যাস লইয়া নীলাচলে বাস করিলেন এবং শ্রী নিত্যানন্দ বৈষ্ণব ধর্ম প্রচারের ভারপ্রাপ্ত হইয়া গঙ্গা তীরবর্তী খরদাহ নামক গ্রামকে প্রধান কেন্দ্র স্বরূপ করিয়া বঙ্গের নানা স্থানে পরিভ্রমণ ও নাম সংকীর্তনাদির দ্বারা বহু ব্যক্তিকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করিতে লাগিলেন। সাঙ্গপাঙ্গ পরিবৃত শ্রী নিত্যানন্দ ধর্ম প্রচার কল্পে একসময় পানিহাটি গ্রামে অবস্থান করিবার কালে রঘুনাথ তাহাকে দর্শন করিতে উপস্থিত হইলেন এবং চিরা দধি দুগ্ধ শর্করা কদলী সব ভালো ভালো জিনিস প্রভৃতি দেবতাকে নিবেদন পূর্বক ভক্তমণ্ডলী সহ তাহাকে ভোজন করাইতে আদিষ্ট হন। এটা নিত্যানন্দ মহাপ্রভু আদেশ করেছিলেন যে তুই এইরকম নিজে নিজে বিভিন্ন জায়গায় ভক্তদের নিয়ে এরকম করিস, তোকে দণ্ড দিলাম, এই কারণে দণ্ড মহোৎসব, তোকে দণ্ড দিলাম যে ভক্তদের এই এই জিনিস খাওয়াতে হবে। রঘুনাথ উহা সানন্দে স্বীকার করিয়া শ্রী নিত্যানন্দ প্রভুকে দর্শন করিতে সমাগত শত শত ব্যক্তিকে সেই দিন ভাগীরথী তীরে ভোজন দানে পরিতৃপ্ত করেন। উৎসবান্তে শ্রী নিত্যানন্দ মহাপ্রভুকে প্রণামপূর্বক বিদায় গ্রহণ করিতে যাইলে তিনি ভাবাবেশে রঘুনাথকে আলিঙ্গন পূর্ব বলিয়াছিলেন, কাল পূর্ণ হইয়াছে, সংসার পরিত্যাগ পূর্ব নীলাচলে শ্রী মহাপ্রভুর নিকটে গমন করিলে তিনি তোমাকে এখন আশ্রয় প্রদান করিবেন ও ধর্মজীবন সম্পূর্ণ করিবার জন্য সনাতন গোস্বামীর হস্তে তোমার শিক্ষার ভার অর্পণ করিবেন। নিত্যানন্দ প্রভুপাদের এইরূপ আদেশে রঘুনাথের উল্লাসের অবধি রইল না এবং বাটিতে ফিরিবার অনতিকাল পরে তিনি চিরকালের মতো সংসার ত্যাগ করিয়া নীলাচল গমন করিলেন। রঘুনাথ চলিয়া গেলেন কিন্তু বৈষ্ণব ভক্তগণ তাহার কথা চিরকাল স্মরণ রাখিয়া তদবধি প্রতিবৎসর ওই দিবসে পানিহাটি গ্রামে গঙ্গা তীরে সমাগত হইয়া তাহার ন্যায় ভগবত প্রসন্নতা লাভের জন্য শ্রী গৌরাঙ্গ ও শ্রী নিত্যানন্দ প্রভুপাদের উদ্দেশ্যে এইরূপ উৎসব সম্পাদন করিতে লাগিলেন। প্রথম বছরের উৎসবের পরে রঘুনাথ দাস চলে গেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের কাছে, কিন্তু ভক্তেরা বৈষ্ণব ভক্তেরা সেই পুণ্যতিথি তার দণ্ডকে মনে করে সেই দণ্ড মহোৎসব আজও চালিয়ে যাচ্ছে। কিছুদিন আগে হয়ে গেছে পানিহাটিতে দণ্ড মহোৎসব, এই দণ্ড মহোৎসবে ঠাকুর এবার এসে উপস্থিত, সেই গল্প আপনাদের বলব। প্রভুর আনন্দ বড় পানিহাটি যেতে জলপথে তীর্থরি যোগে ভক্তগণ সাথে, বারবার শ্রী প্রভুর তথা গমন হরিভক্ত কত শত চিনে বিলক্ষণ। প্রভুর দেখিয়া ভাব দয়ালু প্রকৃতি, সুমধুর কণ্ঠস্বর ভক্তিমাখা গীতি, মোহন মূরতি ঠাম তাহার উপর, গোসাই বিষ্মহন্ত ভক্ত কাতর কাতর, ভক্তিমন্ত ভাগ্যবান বসতি ধরায়, শ্রীপ্রভু লুটাইত ভক্তি ভরে লুটাইত শ্রীপ্রভুর দেবের পায়ে। বলছে ঠাকুরের পানিহাটি যাবার ভারী ইচ্ছা, তাই ভক্তগণ সহ, তখন তো বিশেষ খুব বেশি ভক্ত নেই, তাই ভক্তদের নিয়ে তিনি যে কজন ছিলেন তাদেরকে নিয়ে তরি যোগে নৌকা করে তিনি পানিহাটির উদ্দেশ্যে রওনা দিলেন। তার সেই দিব্য চেহারা, তার সেই সুমধুর কণ্ঠস্বর যে দেখেছে যে শুনেছে সে একবারে বিমোহিত হয়ে গেছে। মহন্ত
যারা যারা বৈষ্ণবরা আসতো তারা সবাই প্রভুকে দেখে তার পায়ে লুটিয়ে পড়েছিল। এ তো গেল একদলের কথা। সবসময় সব জিনিস খুব অনুকূল হয় না, প্রতিকূল কিছু মানুষ থাকে, তারা কেমন তাদের কথা তিনি বলছেন। সর্পভাব স্বভাবেতে পাষণ্ডীর দল, মুখে ভরা নিন্দাবদ হিংসা হলাহল, যুগে যুগে অবতার শ্রীপ্রভু যখন, নিশ্চয় লীলায় আসি হয় সম্মিলন। দেশ হিংসা পূর্ণ হৃদি গায়ে নামা বলি, বিচিত্র চিত্রিত অঙ্গ হাতে ঝুলে ঝুলি, ঠসকেতে বাঁধা টিকি তুলসীর মালা, সরু মোঠা কণ্ঠিদরে সুশোভিত গলা। বলছেন শুধুতে এমন মানুষই আসেননি যে যারা প্রভুকে ভালোবেসেছেন, প্রভুর পায়ে নিজেকে নিবেদন করেছেন, এমন এমন মানুষও এসেছিল যারা সবসময় নিন্দাবাদ এবং দলাদলি করে বেড়ায়। বলছেন তাদের স্বভাব অনেকটা সাপের মতো। কলিয় দমন যখন হচ্ছে তখন শ্রীকৃষ্ণ কলিয়নাথকে বললেন, তুই বিষ উগ্রাস কেন? বলে প্রভু আপনি তো আমাকে এই দিয়েছেন, এর বাইরে তো আর কিছু দেননি, যা দিয়েছেন তাই দিয়ে আপনার পূজা করি, তাই উগ্রাই, তাই এদের কাছে আর তখন আর কিছু নেই। তাই বলছেন সর্পভাব স্বভাবেতে পাষণ্ডীর দল, তাদের ভাবটা সাপের মতো, মানে ফুরুত ফুরুত করে বেরিয়ে যায়, কখনো ধরা যায় না, কিন্তু একেবারে ভেতরে বিষে পূর্ণ, একবারে ছোবল দিলে আপনার মনটাকে বিষাক্ত করে দেবে। অথচ অদ্ভুত চেহারা, গায়ে সুন্দর করে নামাবলী লাগানো আছে, সারা গায়ে চিত্র বিচিত্র ওই নানা রকমের আঁকা টাকা আছে, তারপরে গলায় কণ্ঠীর মালা আছে, হাতে ঝুলি আছে, আবার টিকিতে একখানা ফুল লাগানো আছে, কোনো অবস্থায় দেখলে তাকে অবৈষ্ণব বলে বোধ হবে না, অথচ স্বভাবটা তার কোনোভাবেই বৈষ্ণবীয় ভাবযুক্ত নয়। জলে ডোবা শুষ্ক কাষ্ঠ নাহি তাই রস, অভিমানে আছে ফুলে কিসে মিলে যশ। বলছে শুকনো কাঠ, সে তাকে জল যতই জলে ভেজানো হোক না কেন, সে কাঠ কখনো জল টানতে পারবে না, এদেরও অবস্থা তাই। এরা ফুলে আছে, সে ফুলে আছে না নিজেদের আত্মা অভিমানে, কিসে তার যশ পাবে তারা। মূল মূল নাই গুরুপদ সাজা মাত্র ভান, মূলে নাই গুরুপদ সাজা মাত্র মান, হানি মানির হানিয়া নিজে নিতে চায় মান, এমন গোসাই যারা ঘোড়া নামে খ্যাত, প্রভু দেবে দেশ হিংসা বিশেষ করিত। নিজেদের ভেতরে এতটুকু গুরু ভাব নেই, মানে অন্যের ভেতরকে অন্যকে জাগানোর ক্ষমতা তার ভেতরে নেই। গুরু মানে যিনি অন্ধকার থেকে আমাদের আলোর পথে নিয়ে যান, মন্ত্রদাতা শুধুমাত্র মন্ত্র দিয়েই কিছু করে না, মন্ত্র তো অনেক বইতে লেখা আছে। গুরু কি করেন, ওই মন্ত্র যখন বীজ ওই বীজ প্রাণে রোপণ করেন, তার ভেতরে তার আমূল পরিবর্তন করেন, তার জীবনের অন্ধকার থেকে তাকে আলোর পথে আলোর দিকে যাত্রা করেন। অনেকটা হাতে একটা যেন তার সাথে একটা প্রদীপ, তার হৃদয়ে একটা যেন প্রদীপ দিয়ে দেন, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক ও গো প্রেমিক ও গো ধরায় আসো। সেই প্রেমিক এসছেন, তিনি সকলের হৃদয় হৃদয়ে প্রদীপ জ্বালিয়েই যাচ্ছেন, কিন্তু এরা গুরুর ভেগ ধরেছে, কিন্তু গুরু হবার তাদের এতটুকু নেই। তাদের কি হচ্ছে, যে কোনোভাবে হোক মানি, মানে যিনি মানিয়ে মানুষ তার মানকে হনন করে তাকে অপমান করে নিজে বড় হব, এই একটা ভাব। এমন গোসাই যারা তারা গোড়া নামে খ্যাত, তাদেরকে সবাই বলে খুব গোড়া, আরে বাবা খুব আচার নিষ্ঠ, তাদের ভেতরে কিছু নেই, শুধুমাত্র ওই মেকানিক্যাল যান্ত্রিক সব কিছু হয়ে চলেছে। গণ্ডাদারে একত্তর হয়ে একবার, মানুষ প্রভুর অঙ্গে করে অত্যাচার, ঠিক ঠিক ছাড় মান যশেরও বাসনা, হিংসা ক্রোধ দেশ লোক কলুষ কালিমা, মহাপাপ তাপ রূপে নরহৃদে খেলে, ভীষণ নরকানন্ত মুক্তি মন্ত মূলে, বুদ্ধি দোষে কর্ম ফলে অলঙ্কার ভাবে, সেই সব সৎমতি হীন বদ্ধ জীবে, হেন বদ্ধ জীব আমি সুমূর্খ পামর, রক্ষা করো প্রভুদের করুণা সাগর। এমন মানুষজন যারা নিজেদের গোড়া বলে মনে করেন, তারা একসময় একত্রিত হয়ে প্রভুকে একবার মেরেছিলেন, আঘাত করেছিলেন, তাতে তার কিছু এমন কিছু হয়নি। বলছেন এরা নিজেরাও জানে না, নিরা নিজেদের প্রতিটি কাজের ফলে তারা ধীরে 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 নিজেদের নরকের দিকে নিয়ে যাচ্ছে। বুদ্ধি দোষে কর্মফলে অলঙ্কার ভাবে,
সেই সব সৎমতিহীন বদ্ধ জীবে। লোকে এদের মনে করে এরা যেন সংসারের অলঙ্কার, সমাজের অলঙ্কার, কিন্তু এরা ধীরে ধীরে নিজেদের কর্মফলের ফলে নিজেরা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। পুঁথিকার বলছেন, আমিও তাদের মতো এরকম বদ্ধ জীব। কারণ পুঁথিকার নিজে খুব সমালোচনা করেছিলেন, স্বয়ং মায়ের সমালোচনা করেছিলেন। আপনারা মায়ের জীবনী পড়লে দেখতে পাবেন, পুঁথিকার একবার গেছেন জয়রাম বাটিতে। সেই সময় কলকাতার কিছু ভক্ত এসে উপস্থিত, আমাদের কলকাতার ভক্তদের যেমন অভ্যাস, আপনারা জয়রামবাটি কামাঠি করে কি যা করেন, গামছা নিয়ে যান না, হ্যাঁ, চিরুনি নিয়ে যেতে ভুলে যান, তেল নিয়ে যেতে ভুলে যান, ইদানিং এগুলো অনেক সহজ হয়ে গেছে, পল্লী মঙ্গল এখান থেকে আপনারা কিনে নেন। কিন্তু সেই সময় মাকে এগুলোকে জোগাড় করতে হতো, ফলে মায়ের একেবারে নাকে দড়ি দিয়ে অবস্থা হয়ে যেত, মা তাদের নিয়ে এত ব্যস্ত, পুঁথিকারকে দেখার সময় মায়ের ছিল না। তাই পুঁথিকারের একটু অভিমান হলো, ফিরে গিয়ে মাকে একটি খুব কটুপূর্ণ, কটু বাক্যপূর্ণ একটি চিঠি মাকে তিনি লেখেন। মা দারুণ উত্তর দিয়েছিলেন, বলেছিলেন যে কলকাতার লোকেরা কোন কালে আমার আপনার হইল এবং তুমি কিরূপে আমার পর হইলে, সে বোধ আমার আমি তো বুঝিতে পারিতেছি না। তোমার কথা শুনিয়া আমার বোধ হইল আমার তো আপন পর বলিতে কিছু নাই। পুঁথিকার নিজে বলছেন, হেন বদ্ধ জীব আমি সমূর্খ পামর, রক্ষা করো প্রভুদের করুণা সাগর। তিনি জানেন তার মধ্যে এই আছে, তিনিও প্রভুর সমালোচনা বহুবার করেছেন, তাই বলছেন, হে প্রভু তুমি আমাকে রক্ষা করো, আমাকে সঠিক পথের দিকে নিয়ে চলো। তিনি সমালোচনা করছেন সেই সব মোড়া পণ্ডিতদের, তিনিও যে সেই দলভুক্ত সেটি কথা তিনি বলছেন। অগতির গতি সৎ বুদ্ধিমতি দাতা, দুর্বলের বল শক্তি দীনহীন ত্রাতা, বিধায় বিধাতা বিভু পতিত পাবন, বিঘ্নহর মহেশ্বর তম বিনাশন, কৃপা করে দেহ মরে চৈতন্য আইবার, অন্ধার বিনাশী বাতির দি অলঙ্কার। তিনি প্রার্থনা করছেন যে আমাকে এই অন্ধকার অবস্থা থেকে তুমি নিয়ে চলো, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো, আমার দেহে চৈতন্য জাগরণ ঘটাও, আমার হৃদয়ের যে অন্ধকার তাকে বিনাশ করো, আর হৃদয়ে তোমার দিব্য গুণের অলঙ্কারে সুসজ্জিত করে দাও আমায়। কথায় কথায় উঠে মথুরের কানে, বাসন্দিগণের কি বাসনা মনে মনে, সেই হেতু এইবার গমন যখন, মহাবলী মারোয়াড়ি বীর চারিজন, শ্রীঅঙ্গ রক্ষার হেতু প্রভুর সম্পত্তি, দিতে চায় শ্রীমথুর ভক্ত অধিপতি, হাসি মাসি প্রভুদেব দিলেন জবাব, তীর্থস্থানে ইহা অতি রাজসিক ভাব, আসবাব সঙ্গে অঙ্গ রক্ষক সেনানি, কি কাজ রাখিবে মোরে জগত জননী। তাকে এরকম ভাবে আক্রমণ করা হয়েছিল, এই ঘটনা মথুরামনের কানে যায়। মথুরামোহন তখন বললেন যে এবারে তুমি যখন পানিহাটি যাবে তখন আমি চারজন পালোয়ান তোমার সঙ্গে দেব। ঠাকুর এক কথায় না করে দিলেন, বললেন, ধর্মপথে তীর্থস্থানে এদের একটা রাজস্বী ভাব, আমি সামান্য ভিখারী, সামান্য মানুষ, আমাকে পাহারা দেবেন স্বয়ং জগদম্বা, তিনি আমায় রক্ষা করবেন, তিনি যদি রক্ষা না করেন তোমার চার পালোয়ানেও কিছু হবে না, তাই এই তীর্থ দেশে এই রাজস্বী ভাব নিয়ে আমি যাত্রা করব না। তরি যোগে জলপথে গঙ্গার উপরে, কিভাবে চলেন প্রভু শুনহ খবর, অগণ্য কীর্তন দল গায়ে দলে দলে, মহা উৎসবের দিনে বট বৃক্ষ মূলে, শ্রবণ বধির বল না পারে কহিতে, পশিল প্রভুর কানে বহু দূর হতে, অতুল আনন্দ তার উঠে রীতি মাঝে, যতই শুনেন খোল কর তাল বাজে। এবারে কিরকম ঘটনা হলো সেই কথা বলছি। ঠাকুর নৌকায় করে গঙ্গার উপর দিয়ে যাচ্ছেন, যত পানিহাটির নিকটে আসছেন তত শুনতে পাচ্ছেন দূরে কীর্তন হচ্ছে সেই বটবৃক্ষ মূলে, আর আওয়াজ তো কিছু পাচ্ছেন না, শুধু খোল করতালের আওয়াজ। যত কাছে যাচ্ছেন, যত তার কানের কাছে, যারা ওখানে আছে তাদের একবারে কান বন্ধ হয়ে যাওয়া, গতির হয়ে যাওয়া, কালা হয়ে যাওয়ার মতো অবস্থা, এত জোরে কীর্তন আর তার সঙ্গে পঙ্গে বাজনা চলছে। কিন্তু ঠাকুর যত কাছে এগিয়ে আসছেন, যত খোল করতালের আওয়াজ শুনছেন, তত যেন তার ভেতরে, তার হৃদয়ের মধ্যে এক অতুল আনন্দ, এক অতুলনীয় আনন্দে ভরে উঠছে। বিভোরাঙ্গ প্রভুদের ভাবের আবেশে, পুলকাশ্রু ঘন ঘন বদন বিকাশে, যখন যে ভাব হয় প্রভুর অন্তরে,
সলক্ষণে ফুটে উঠে বদন মুকুরে, দিনে সকিরণ যেন সকল বরণ, নানা ভাবময় তেন প্রভু নারায়ণ। বলছেন যে মুহূর্তে তার এই বাজনা তিনি শুনতে থাকলেন, তিনি বিভোর হয়ে গেলেন, তার শরীরে আবেশের আবেশ, ভাবের আবেশ আসতে থাকলো, পুলক হতে থাকলো, দুচোখ দিয়ে জল পড়তে থাকলো। যখন প্রভু যে ভাবের মধ্যে ডুবেছেন তখন একবারে বিলীন হয়ে গেছেন সে ভাবের মধ্যে। আমরা একটু যেন আমাদের মিলিয়ে দেখি, আমরা এই সেদিনকে ওখানে পড়া হচ্ছিল শ্যামপুকুর বাটিতে যে কেন পড়বো শ্রী রামকৃষ্ণের জীবনী, এই চাল কেড়ে দেখার জন্য। আমরা তো সাধারণ ভাবে একটু আধটু হলেও করি সবাই মিলে, তা মাঝে মাঝে আমাদেরও দেখা দরকার, শ্রী রামকৃষ্ণের জীবনী পড়া দরকার, এই কারণে তার অনুভবের সঙ্গে নিজেদের অনুভবের মিলে। হয়তো 100 জন দূরে আছি, কিন্তু আমরা যে একটু একটু করে এগোচ্ছি, তার জীবনী পড়লে একটু একটু করে এই আশ্বাসটুকু আমাদের মধ্যে আসে, তখন আমরা আরও মানে কনফিডেন্টলি এগিয়ে যেতে পারি। বলছেন দিনে সকিরণ যেন সকল বরণ, নানা ভাবময় যেন প্রভু নারায়ণ। সূর্য সকালবেলা উঠেছে, তার খুব মৃদুবন্ধ, খুব মিষ্টি আলো, একবারে স্নিগ্ধ তার আলো, এতটুকু চোখে লাগে না, ভারী মিষ্টি। 9টা বাজলো, আস্তে আস্তে একটু শক্ত হয়েছে, 12টা বেজেছে, বাপরে বাপ, তার দিকে তাকানো যায় না। 3টে বেজেছে, আস্তে আস্তে সেই 9টার মতো হালকা হয়ে গেছে। সন্ধ্যে 5টার সময় যখন সূর্য অস্ত যাচ্ছে তখন এত মিষ্টি, এত ভালো, যেন মনে হচ্ছে জড়িয়ে ধরি। আপনারা যদি কেউ কোণারকের সূর্য মন্দির দেখে থাকেন, তাহলে দেখবেন ওখানে 3টে সূর্যের মূর্তি আছে, প্রভাত সূর্য, অপরাহ্ন সূর্য আর অস্তগামী সন্ধ্যা সূর্য। এই 3টে প্রভাত, অপরাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, 3টে সূর্য আছে। তার সেই প্রথম সেই দীপ্তিময় নতুন ছেলে যেমন বাবলিং এক করে, তার সারা চোখ মুখ দিয়ে আনন্দে বসে পড়ছে। তারপরে দুপুরের যে সূর্য একবারে চারদিক দিয়ে সে 6টা, তার তেজ কী! আর সন্ধ্যার সূর্য সে তার মুখের উপর সেই চুল খসে পড়েছে, সারাদিনে ঘুরে আসার পর সে যেন ছোট্ট ছেলে, সে যেন ক্লান্ত হয়ে গেছে। বলছেন দিনে সূর্য যেমন সারাদিনে নানা রূপ প্রকাশ পায়, ঠাকুরের মধ্যেও যেন প্রতি মুহূর্তে এক একটা করে রূপ প্রকাশ পাচ্ছে। এক এক সময় যখন তিনি যে ভাবে আছেন তখন সেই ভাব তার ভেতরে প্রকাশ পাচ্ছে। সাধ্যকার বলে উঠে ভাবের চেহারা, যত সন্নিকট স্থানে তত বাহ্য হারা, তীরেতে সংলগ্ন তরি হলো যেই কালে, লম্ফধানে প্রভু দেবে উঠিলেন কুলে। বলছেন যে মুহূর্তে তীরে এসে পৌঁছলো নৌকা, মানে এত তার ভাবের স্ফূর্তি হয়েছে, তিনি এক লাফে নৌকা ছেড়ে তিনি লাফিয়ে ডাঙাতে উঠে পড়লেন। ভাবরূপে মহাশক্তি খেলে অঙ্গময়, কথায় আঁকিয়া ছবি দেখাবার নয়, বীরগতি পশিলেন কীর্তনের দলে, গরজে কীর্তন দল হরি হরি বলে, গায়ক বাদক যত ছিল সংকীর্তনে, দেখিয়া প্রভুর নৃত্য নাচে তার সনে, অপূর্ব প্রভুর নৃত্য নৃত্যের মাধুরী, দেখিলে কি ভাব হয় কহিতে না পারি, শক্তিময় হরিনাম ফুটে শ্রীবদনে, সঙ্গে জুটে মিঠা স্বর পশে যার কানে, অধিক মিঠা জিনিস প্রভুর স্বর, পাছু পড়ে বেনুরব যোজন অন্তর। তিনি তীর বেগে সেই কীর্তনের দলের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। আমরা কল্পনা করতে পারি কীর্তনের দল তাকে বেরিয়ে বেরিয়ে নাচছে, ঘুরে ঘুরে ঘিরে নাচছে, তার মাঝখানে তিনি নাচছেন আর গাইছেন, অপূর্ব দিব্য তার কণ্ঠস্বর। বলছে বাঁশির শব্দ, বাঁশির যে স্বর, তা যেন বহু যোজন দূরে পেঁচিয়ে গেছে, এত মিষ্ট তার স্বর। এতে কচিত হর সমরূপ তেজে, বারেক শুনিলে নিতে জন্মে জন্ম বাজে, মাতোয়ারা হয়ে নৃত্য হয় নানা দলে, সঙ্গে যারা মাতোয়ারা নাচে হরি বলে, অপার আনন্দ পায় কীর্তনিয়াগণ, লুটায় ধর্মি ধরি প্রভুর চরণ, দর্শকেরা জনতা খেলায় চারপাশ, কখনো শ্রী অঙ্গে করে যতন বাতাস। কীর্তন প্রায় শেষ হয়ে এসেছে, যারা বাজাচ্ছে তারা এত মহিক হয়ে বাজাচ্ছিল, তাদের এত আনন্দ হয়েছে, কীর্তন শেষ হয়ে যাওয়া মাত্র তারা শ্রী প্রভুর পায়ের কাছে পড়েছেন। দর্শকেরা তাকে ঘিরে আছে, কেউ ঠাকুরের কষ্ট হচ্ছে ভেবে, এই ভেবে হাওয়া করছেন, কোনো রকমে তার কষ্ট নিবারণ করছেন। এক ভক্ত খুব চুপি চুপি গেছে, তিনি কি করছেন এটা আমরা দেখি। হেথায় মধুর ধরে নানাবিধ ভাবে,
পাঠাইয়া প্রভুদেব পেনে কি উৎসবে বড়ই ব্যাকুল প্রাণ প্রভুর কারণে পাছে ঘটে অমঙ্গল যতন বিহানে সেই হেতু ভক্তবর ছদ্মবেশে গায়ে দ্রুতগতি উত্তরিল শ্রীপ্রভু যেথায় দেখিলা গোপনে প্রভু সংকীর্তনে নাচে রীতিমতো সাথী যত সন্নিকটে আছে অপরে শ্রীমূর্তি দেখে হয়ে মুগ্ধ মনে নানা রূপ করিতেছে শ্রীঅঙ্গ সে মনে ভক্তবর শ্রীমথুর মহাপ্রীত মনে গোপনে জ্ঞান জগমন যেন ফিরিলা গোপনে ধন্য ভক্ত শ্রীমথুর ভুবন মাছারে নাহি কইয়ত্তা ভক্তি কত ঘটে ফরে অগাধ ভক্তি যদি না থেকিবে ঘটে চিন্তামণি আপনি ভবনে কার জুটে মথুরানাথ পুথিকার লিখছেন যে মথুরানাথ তাকে পাঠিয়ে ওই পানিঘাটিতে পাঠিয়ে এতটুকু স্বস্তিতে ছিলেন না তিনি আর থাকতে না পেরে তিনি ধীরে ধীরে গোপনে ছদ্মবেশ ধারণ করে ধীরে ধীরে সেই ঠাকুরের সঙ্গে সঙ্গে চললেন এবং যেখানে ঠাকুর নাচছিলেন সেইখানে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকলেন দেখলেন এক অপূর্ব দৃশ্য কিসের দৃশ্য দেখেন সংগোপনে প্রভু নাচে সংকীর্তনে নাচে রীতিমতো সাথী যত সন্নিকটে আছে তার সঙ্গে যারা যারা আছে তাকে পাহারা দেওয়ার জন্য যথেষ্ট তার কাছাকাছি আছে তারা অপরে শ্রীমূর্তি দেখি হয় মুগ্ধ মন নানারূপে করিতেছে শ্রীঅঙ্গ সেবন ঠাকুরকে দেখে যারা তাকে চিনত না তারাও তার অঙ্গ রক্ষার জন্য নানা রকমের সেবা করছে কেউ পাহাড় হাওয়া করছে কেউ ঠাকুরকে নাচার জন্য জায়গা করে দিচ্ছে ভক্তবর শ্রীমথুর মহাপ্রীত মনে গোপনে গমন যেন ফিরিলা গোপনে যেভাবে তিনি দেখে তিনি আশ্বস্ত হলেন যে তার আর থাকার দরকার নেই তিনি ধীরে ধীরে ফিরে এলেন প্রতিকার বলছেন ধন্য ভক্ত শ্রীমথুর ভুবন মাচারে নাহি কইয়াত্তা ভক্তি কত ঘটে ধরে অগাধ ভক্তি যদি না থাকিবে ঘটে চিন্তামণি আপনি ভবনে কার জুটে বলছেন মথুরানাথ তোমাকে আমি বারবার ধন্যবাদ জানাই তোমার এত ঠাকুরের প্রতি এত ভালোবাসা তুমি এতটা কেয়ারিং আমরা এরকম কেয়ারিং শব্দটা বলাটা কিন্তু অনেক সহজ আর কি যে তুমি এত কেয়ারিং যে তোমার এরকম বলছেন তোমার ঘরে তো বুদ্ধি আছে বলেই তো ঠাকুর তোমার ভবনে তোমার নিজের ঘরে ধরা দিয়েছেন নাহলে কি এলিতেলির কাছে তিনি ধরা দিতেন তুমিও তেমন যোগ্য বলেই ঠাকুর তোমার কাছে ধরা দিয়েছেন এবারে এইখানের যে ছোট্ট কীর্তনের যে শেষকালের অংশ সেটা বলে আজকে শেষ করবো একটুখানি এখানে প্রভুর নৃত্য হরি সংকীর্তনে অগণন লোক তার নাচে চারিপানে নরনারী ভক্তা ভক্ত নাচছে সকলে যত পাশণ্ডী নাচে হরি হরি বলে ঠাকুর নাচছেন তার সঙ্গে ভক্তরাও নাচছেন আর এইসব পাশণ্ডী দল তারাও নাচছেন যেন সব ভালো মন্দ একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে প্রভুর কৃপায় নাচে আনন্দ বিহ্বল দেশি হিংসাকারী যত গোসাইয়ের দল প্রভুর কৃপায় নাচে আনন্দ বিহ্বল এই দেখুন ঠাকুরের এমন বিলাপ যে তাঁর উপস্থিতিতে সেই দেশ হিংসাকারীদের মনেদের দেশ হিংসা সব নষ্ট হয়ে গেল তারাও ভগবানের নামে নামে আনন্দে বিহ্বল হয়ে নাচে আসলে তো তারা সাধক কিন্তু কর্মের পেরে তারা এই সমস্ত নানা চক্রের মধ্যে পড়েছে যে মুহূর্তে তার সেই কর্মের ফেরটা সরিয়ে দেওয়া যাবে সে মুহূর্তে আবার তার সেই সাধক সত্তার বিকাশ করতে থাকবে না জানি আনন্দ এত কোথা হতে আসে আনন্দের আকর প্রভু মহাগুপ্ত বেশে অপূর্ব মধুর লীলা আকার ধারণে ক্ষুদ্র অনুমাত্র জীব নাচে প্রভু শানে জয় 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 যত দর্শকের গণ পদরেণু সবাকার মাগে অধম সংকীর্তনে মহাশ্রমে শ্রীপ্রভুর অং সংকীর্তনে মহাশ্রমে শ্রী মহাশ্রমে শ্রীঅঙ্গে প্রভু শ্বেত জল অবিরল করিছে ঝরিছে প্রচুর সঙ্গে ভক্তগণ সবে বিতচিত হইয়া বাহিরে আনিল তাই একত্র ধরিয়া ঠাকুরের সঙ্গে তারা নাচছেন সকলের মনের মধ্যে এত আনন্দ তারা বুঝতে পারছে না তাদের আনন্দ কেন এত ঠাকুর নাচতে নাচতে ক্লান্ত হয়ে পড়েছেন তার সারা গা দিয়ে ঘাম ঝরতে থাকছে তার এই অবস্থা দেখে
ভক্তদল ঠাকুরকে সেই ভিড়ের মাঝখান থেকে বাইরে বার করেন, প্রতিকার তুলনা দিচ্ছেন অসাধারণ। শুনুন সেটা। জলাশয়ে বিকশিত কমলের বন, মধুলুব্ধ মধুপো তাহার তথায় অগণন, চয়ন করিয়া পদ্ম আনিলে তফাতে, আকুল মধুপকুল পাছু ছুটে পথে, মত্ততর মধুপানে নামানে বারণ, প্রভুর পশ্চাতে তেন দর্শকের গণ। ঠাকুরকে এরা বার করে নিয়ে এলেন ওই ইয়ে থেকে, দলের মাঝখান থেকে, তার পেছন পেছন ভক্তরাও ছুটছেন, প্রতিকার বর্ণনা করছেন যে পদ্ম ফুটে আছে, হ্রদে পদ্ম ফুটে আছে, আর তাতে মৌমাছি এসে ভনভন 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 করে মধু পান করছে। এমন সময় কেউ এসে পদ্ম ফুলটা তুলে নিয়ে চলে যাচ্ছে, মধুপের দল, সেই মৌমাছির দল সেই পদ্মের পেছন পেছন যেরকমভাবে ছুটছে। আজও ঠিক ঠাকুর যখন বেরিয়ে এলেন দল থেকে, তখন ঠিক তার পেছন পেছন ভক্তগণ ছুটতে থাকছে। কি অদ্ভুত আকর্ষণ! হাতেতে মালসা ভোগ প্রত্যেকের গায়ে, শ্রীপ্রভুর সেবা হেতু সম্মুখে যোগায়, অহেতু কৃপা সিন্ধু প্রভু নারায়ণ, পীড়িতে মালসা ভোগ করিলা গ্রহণ, আপনে হইয়া ভক্তে বিতরণে পরে, খাইল যাহার যত ধরিল উদরে, হাস্য পরিহাস সেই সঙ্গে ভগবান, বাক্য ছলে তুলিলেন অতুল তুফান, উঠিতে লাগিল কত হাসির ফুয়ারা, অনুপম প্রেমে ভাসে দেখে শুনে যারা। বলছেন তারা সেই ভক্তগণটার পেছন পেছন ছুটতে এসে তাকে মালসা ভোগ নিবেদন করলেন, তিনি একটুখানি খেয়ে বাকিটুকু রেখে দিলেন ভক্তগণের জন্য। তারা প্রত্যেকে খাচ্ছে, ঠাকুর তাদের সঙ্গে গল্প করছেন, আনন্দ হচ্ছে, আনন্দে একদম মাতোয়ারা হয়ে আছে। অনুভব করুন, আমরা পড়ছি এই সেই দিনের গল্প করছি, অন্তত সদেরেক বছর আগের এই ঘটনা ঘটে গেছে, আমরা সেই সময়ের ঘটনা পড়ছি আর মনে মনে আনন্দে একবারে বিহ্বল হয়ে যাচ্ছি। আর সেই সব মানুষজনের কথা ভাবুন যারা তখন ঠাকুরের কাছে ছিলেন, ঠাকুরের কথা শুনছেন, ঠাকুরের গান শুনছেন, ঠাকুরের নাচ দেখছেন, তাদের কি আনন্দ! পরম রসিক বর প্রভু গুণ ধর, বুঝিতেন কিসে দ্রবে কাহার অন্তর, এত পরিমাণে ঢালিতেন সেই রস, পান করি যত হত যত মানুষ অবস, মধুপানে মক্ষিকায় মহামত্ব করে, নিকটে পদ্মের পাশে অবিরত ঘোরে, সেই মতো প্রভু বাক্য মানুষেও সেই মতো প্রভু বাক্য রসে, যত শুনে তত গুনে তাই গিয়ে পশে। হচ্ছে ঠাকুর জানেন কোথায় কতটা রস ঢালতে হবে, আর সেখানে তিনি ততটা রস ঢালেন। কেউ এক গ্লাসে মাতোয়ারা হবে, কেউ দু গ্লাসে মাতোয়ারা হবে, কেউ দশ গ্লাসে মাতোয়ারা হবে, তার জন্য সেরকম করে রস ঢেলে দিয়েছেন। আর মাতোয়ারা হয়ে বলছে যেরকম পদ্মফুলের মধু পান করে যেমন মাতোয়ারা হয়ে থাকে মৌমাছি, ভন 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 করে ঘুরতে থাকে, আর পদ্মফুলের রস নেবার দরকার নেই, কিন্তু সেই পদ্মফুলের চতুর্দিকে ভন ভন করে ঘুরতে থাকে। মাতাল যেরকম মদের মদের দোকানের পাশে ঘুরতে থাকে, ঠিক তেমনি করে যেন মানুষেরা মত্ত হয়ে তার চতুর্দিকে ঘুরছে। যত আকর্ষণী মানুষেও সেই মতো প্রভু বাক্য রসে, যত শুনে তত গুণে তাই গিয়ে বসে, মন আকর্ষণী বিদ্যা কৌশলে চতুর, সৃষ্টির ভিতরে কে বা যেমন ঠাকুর, কেহ মোহনী আখামে মুগ্ধ হয়ে পড়ে, কেহ বা বিমুগ্ধ হয় শ্রীকণ্ঠের স্বরে, কেহ বা দেখিয়া নৃত্য অতুল কীর্তনে, কেহ নানা রসে ভরা হাস্য রস শুনে, কেহ বা দেখিয়া ঘটা ছটা দীপ্তিমান, ভাব সমাধির বেগে প্রফুল্ল বয়ান, কোনো না কোনো না কোনো বারে কোনো না কারণে কোনো বারে কো দেখিলে, কার হেন আছে সাধ্য আছে তাই আর তাই ভুলে, এই রূপ মজাইয়া দর্শকের মন, দক্ষিণের শহরে হয় প্রতি আগমন। প্রতিকার দিচ্ছেন, ঠাকুর জানেন তার কাছে নানা রকমের সব কোর্স আছে, কে কোন কোর্সে ভর্তি হবে সেগুলো তিনি জানেন। বলছেন কেউ তার সেই অদ্ভুত সুন্দর দিব্য রূপ দেখে মজে যায়। আপনারাও দেখবেন, আমরা দেখবেন আমরা সবাই একভাবে ঠাকুরকে ভালোবাসিনি, কেউ ঠাকুরের ছবি, কেউ ঠাকুরের হাসি, কেউ কথামৃত, কেউ জীবনী পড়ে, কেউ তার নাম জপ করে, দেখবেন ঠাকুরকে ভালোবাসার নানা রকম নানা অ্যাভিনিউস। তিনি যেন একটা সেই সমুদ্রের মতো, আর আমরা নানা নদী হয়ে তার কাছে ধীরে 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 ধীরে
সেই সাগরে এসে মিশে যাচ্ছি নানা রূপ দেখে। হ্যাঁ, এই নদীর এইরকম রূপ, ওই নদীর সেই রকম রূপ, সেই নদীর ওইরকম রূপ, বলছে ঠাকুরের নানা রূপ, নানা জিনিস দেখে কেউ আকর্ষণ হয়েছে তার সেই অপূর্ব শরীর, কেউ মোহ কেহ মোহনিয়া কামে মুগ্ধ হয়ে পড়ে, কেহ বা বিমুগ্ধ হয় শ্রীকণ্ঠেশ্বরে, ঠাকুর কেউ চেনে না, কিছু চেনে না, আমি দুর্গা 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 বলে মা যদি মরি, যেই গান গাইছেন সেই অপূর্ব কণ্ঠস্বরে মোহিত হয়ে গেছেন, কেহ বা দেখিয়া নৃত্য অতুল কীর্তনে, কেহ নানা রসে ভরা হাস্য রসনে, কেউ তার সেই অদ্ভুত সেই নাচ দেখে মোহিত হয়ে পড়েছে, কেউ বা ঠাকুর যখন কনভার্স করছেন এবং কথা বলছেন বাক্যালাপ করছেন তখন সেই কথা শুনে মোহিত হয়ে পড়েছেন, কেউ বা দেখিয়া ছটা দীপ্তি, কেহ বা দেখিয়া ঘটা ছটা দীপ্তিমান, তার যে গ্র্যান্ডিয়ার তিনি যেখানে আসছেন তার পেছন পেছন লোক যাচ্ছে তাকে লোকে সম্মান করছে, এই দেখে কেউ পীড়া হয়ে গেছে, কেহ বা ভাব সমাধির বেগে প্রফুল্ল বয়ান, তার যখন সেই গভীর ভাব সমাধি হচ্ছে তার সেই মুখখানা দেখে কেউ মোহিত হয়ে গেছে, কোনো না কোনো কারণে বারেকো দেখিলে কার হেন সাধ্য আছে, আছে কার হেন আছে সাধ্য আর তারে ভুলে, তাকে যে কোনো ভাবে একবার যদি দেখে কেউ ভালোবেসেছে, জগতে এমন কেউ আছে যে তাকে ভুলতে পারবে, এরূপ মজাইয়া দর্শকের মন দক্ষিণেশ্বর হয় প্রতি আগমন, হরি মন মজায় বিকালে কোথায়, আমাদের সকলের মন মজিয়ে তিনি ধীরে ধীরে সেই পানিহাটির জায়গা ছেড়ে দক্ষিণেশ্বরে ফিরে গেলেন, আমরাও ফিরে যাই নিজেদের নিজেদের আলয় নিয়ে যাই এই সুন্দর দিব্য স্মৃতি, ঠাকুর আমাদের এই স্মৃতি আমাদের অন্তরে জাগিয়ে রাখুন এই প্রার্থনা। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।